ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। এটা হচ্ছে অনলাইনে আবেদনের ফর্ম। এই ফর্মটাই তোমাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো আবেদন করার পূর্বে আমরা জানবো আবেদনের শেষ তারিখ কবে, বয়স কী লাগছে, বেতন কত রয়েছে, বয়স কত লাগবে, সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ দেখে বুঝে তারপরে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন। এর আগে বলবো প্রতিটি জেলায়, পশ্চিমবঙ্গের 23টি জেলায় আবেদন শুরু হতে চলেছে, কিছু কিছু জেলায় এখনও আবেদন শুরু হয়নি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন জেলায় এখনও আবেদন শুরু হয়নি। নেক্সট নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে আমরা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও করে বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্যগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট ভিজিট করার জন্য আমাদের এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পদে নিয়োগ শুরু হয়েছে। তো আপনারা যে পদে আবেদন করবে সেই পদটা প্রথমে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পদটা সিলেক্ট করে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন পোস্ট এখানে কিন্তু হেল্পার পদ উল্লেখ করা হয়েছে। এরপরে এখানে আপনারা ব্লকের নাম উল্লেখ করবে। এরপরে হচ্ছে তোমাদের যে নেম অফ প্রজেক্ট, যে তোমাদের ICDS সেন্টার রয়েছে সেই নামটি এখানে উল্লেখ করা থাকবে। এরপরে এখানে রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নেম অথবা ওয়ার্ড নম্বর। এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে আপনারা কোনটা সিলেক্ট করবে। সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে, বোঝা গেল। এরপরে যে আবেদন করবে তার নাম উল্লেখ করতে হবে, সঠিকভাবে ডকুমেন্টস দেখে দেখে নামটি এখানে পুট করবে। এরপরে বলছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, অবশ্যই আপনারা এখানে বাবার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করবে। এরপরে চলে আসে ক্যাটাগরি, ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবে SC ST OBC। এরপরে দেখা যাচ্ছে এখানে তোমাদের জেন্ডার, এখানে অবশ্যই ফিমেলেই হবে, কারণ এখানে শুধু মহিলা প্রার্থীরাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবেন। এরপরে নিচে আসে, নিচে আসার পরে এখানে অবশ্যই সিলেক্টেড অপশানে টিকমার্ক করতে হবে। তো এর পরে যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকো বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই ইএস করতে হবে। যার EWS থাকে তো অবশ্যই সেটা ইএস করবে, না থাকলে নো অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো আমাদের দুটির মধ্যে একটাও নেই, তো আমরা অবশ্যই নো করে দিয়েছি। এরপরে অপশান দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই যে এখানে রয়েছে ক্যালেন্ডার, এখানে যখন আপনারা ক্লিক করবে এখানে ক্লিক করে ক্যালেন্ডার অপশান ওপেন হবে। এখান থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এখানে টাইপ করতে পারো, সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো এখানে যখন আপনারা টাইপ করবে স্ল্যাশ দিয়ে কিন্তু অবশ্যই আপনারা লেখার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উল্লেখ হয়ে গিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু আমাদের বয়সটা বেরিয়ে এসেছে, কত বছর চলছে। এরপরে বলছে মোবাইল নম্বর, অবশ্যই এখানে সঠিকভাবে মোবাইল নম্বরটা আপনারা বসিয়ে দেবে। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে নিচে ঘরে সে ইমেল আইডি তোমাদের দিলে হবে, না দিলেও চলবে, কিন্তু যদি আপনাদের ইমেল থেকে থাকে অবশ্যই দিবে, না থাকলে কোনো প্রবলেম নেই। এরপরে চলে আসে আমাদের অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে অবশ্যই তোমাদের ওয়ার্ড নং অথবা হাউস নং এখানে পেড করবে। এরপরে বলছে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নং এটা উল্লেখ করবে। এরপরে বলছে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে উল্লেখ করতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, ডিটেলসগুলি সঠিকভাবে তথ্যগুলি দিয়ে পূরণ করতে হবে। এরপরে বলছে যদি আপনাদের অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দ্বিতীয়বার লিখতে হবে না, না থাকলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আছে কোয়ালিফিকেশান, এডুকেশান কোয়ালিফিকেশানটা ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু আবেদন করতে পারবেন, এখানে কিন্তু সেটা বিষয়ে কিন্তু নাম উল্লেখ করা হয়েছে। এবার কোন বোর্ড থেকে পাস করছো সেই বোর্ডের নাম উল্লেখ করতে হবে। এরপরে সাবজেক্টগুলি এখানে লিখতে হবে। এরপরে মার্ক, যে পার্সেন্টেজ অফ মার্ক, এখানে কত পার্সেন্টেজ রয়েছে, কত সালে পাস করেছেন সে বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে এখানে দেখা যাচ্ছে আপলোড ফটো এবং সিগনেচার। ফটোর আপলোড বলছে 20 KB থেকে 50 KB, 20 KB থেকে 50 KB সাইজ করে GPG মধ্যে কিন্তু আপলোড করতে হবে, এবং সিগনেচার 10 KB থেকে 20 KB মধ্যে সাইজ আপলোড করতে হবে। আপলোড করানোর পরে এখানে ডিক্লেশনের টিকমার্ক করতে হবে। যখনই আপনারা ডিক্লেশনের টিকমার্ক করবে, করার পরে এই যে দেখছেন ক্যাপচারটা, এই ক্যাপচারটা এই ঘরে সুন্দর করে সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনাদের সামনে আইডি পাসওয়ার্ড ক্লিয়ার হয়ে যাবে, বা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন অপশান খুলে যাবে,
তখনই কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবে। তো আশা করি বোঝা গিয়েছে এভাবে কিন্তু আবেদন করতে হয়। আবেদন কোথায় শুরু হয়েছে? উত্তর এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্টের নাম নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে। এই নর্থ চব্বিশ পরগনা আবেদন শুরু হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আপনাদের জেলায় কবে আবেদন শুরু হবে, আমরা অবশ্যই ভিডিও আপলোড করে দেবো আপনাদের সুবিধার জন্য।